এই মন্দিরের ভিতরে স্থাপত্য ও ভাস্কর্য দেখে আপনাদের একটু হলেও মনে হবে যে আপনারা যেন রাজস্থান বা গুজরাটের কোনো পুরনো রাজপ্রাসাদে ঢুকে গেছেন। প্রথমে রাম, তারপরে কৃষ্ণ, তারপরে বুদ্ধ, তারপরে যিশু, তারপরে রসুল, তারপরে শ্রী চৈতন্য, তারপরে শ্রীরামকৃষ্ণ, এবং তারপরেই হচ্ছে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এই মন্দিরের ভিতরে একটি ঘিয়ের প্রদীপ রয়েছে, যা 1867 সাল অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার সময় থেকে একইভাবে জ্বলে রয়েছে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার্থে। হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর টেম্পলস অফ বেঙ্গল মানেই এই ভিডিওতেও একটা নতুন মন্দিরের সন্ধান দেবো আপনাদের। আর আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে উত্তর কলকাতার প্রায় 150 বছরের পুরনো একটা মন্দির, এটা হলো পরেশনাথ জৈন মন্দির। কলকাতায় বসবাসকারী জৈন ধর্মাবলম্বী মানুষদের জন্য কিন্তু এটা পীঠস্থানের থেকে কিছু কম নয়, তবে জৈন ধর্মাবলম্বী মানুষ বললে ভুল বলা হবে। এখানে দেশ বিদেশ থেকে জৈন ধর্ম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু এসে ভিড় জমান এখানের যে সৌন্দর্য সেটাকে দেখে উপভোগ করবার জন্য। এই মন্দিরের ভিতরে কাঁচ ও মার্বেলের কাজ সত্যি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। আর এছাড়া এই মন্দিরের ভেতরের এত সুন্দর পরিবেশ, যা আপনারা না আসলে সত্যি মিস করে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমরা টোটাল 4টি জৈন মন্দির আপনাদের সামনে তুলে ধরবো। আর সব থেকে ভালো কথা হলো এটাই যে একটা মন্দির থেকে বাকি 3টে মন্দিরের দূরত্ব কিন্তু একদম হাঁটা পথ। তো 4টে মন্দির কি কি আগে বলে দিই, একটা হলো শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, দাদাওয়ারি মন্দির আর মহাবীর স্বামী মন্দির। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো শীতলনাথজির মন্দির। এই মন্দিরের পরে পরপর আরো 3টে মন্দির দর্শন করব। কিভাবে এখানে আসবেন, এই মন্দির খোলা বন্ধের সময়, যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। তাই অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর অবশেষে যেটা আবদার করে থাকি আপনাদের সকলের কাছে ছোট ভাই হিসাবে, যে যদি এই ভিডিওটা ভালো লাগে, একটুও যদি মনে হয় যে এই ভিডিওটার মধ্যে কোয়ালিটি রয়েছে, তাহলে দয়া করে ভালোবেসে একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি কিভাবে এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারেন। প্রথমেই মেট্রো রুটটা বলে দিই, যদি আপনারা মেট্রোয় আসবেন মনে করেন সেক্ষেত্রে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেবে 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই এই অটো স্ট্যান্ডটা দেখতে পাবেন। এই অটোগুলো কিন্তু উল্টো ডাঙা যাচ্ছে। এই অটোয় উঠে আপনাদের নামতে হবে গৌরীবাড়ি স্টপেজে। অটোতে 10 মিনিট মতন লাগবে আর এই হলো গৌরীবাড়ি স্টপেজ। এখানেই আপনাদেরকে অটো নামিয়ে দেবে। এখানে নেবে খুব সাবধানে রাস্তা পার হয়ে উল্টো দিকে চলে আসুন। তারপরে এই যে অটোটা দাঁড়িয়ে রয়েছে দেখছেন, অটোর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, রাস্তার মুখেই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বোর্ড চোখে পড়বে। এই রাস্তাটা ধরেই সোজা ম্যাক্সিমাম 5 মিনিট মতন হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটা। আর যদি লোকাল ট্রেনে আসেন তাহলে বিধাননগর স্টেশনে নেবে উল্টোডাঙা থেকে এই একই অটো পেয়ে যাবেন, যেগুলো শোভাবাজার মেট্রো স্টেশন যাচ্ছে। আপনারা গৌরীবাড়ি স্টপেজে নেবে এই একইভাবে চলে আসতে পারেন। এখানে কিছুটা হেঁটে আসার পর বাঁ হাতে সারিবদ্ধভাবে এই মন্দিরের চূড়াগুলো চোখে পড়বে, যা আপনাদের বুঝিয়ে দেবে যে এবার কিন্তু আপনারা আপনাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। আরেকটা রুট বলতে ভুলে গেছিলাম, যদি আপনারা বারাসাত বা হাওড়ার দিক থেকে আসেন তাহলে L238 এই বাসটা ধরেও গৌরীবাড়ি স্টপেজে নামতে পারে। বাঁদিকের এই রাস্তাটাই হলো পরেশনাথ মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। রাস্তার দুধারে জৈন ধর্মের বিভিন্ন বিষয়গুলোকে খুব সুন্দরভাবে চিত্রকাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো দেখতে আপনাদের কিছুক্ষণ দাঁড়াতেই হবে। 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে এই মন্দিরটি নির্মাণ করা হলেও আসলে এটি হলো 4টি মন্দিরের একটি কমপ্লেক্স, যা বিভিন্ন জৈন ধর্মগুরু ও তীর্থঙ্করদের উৎসর্গ করা হয়েছে। কিছুটা হেঁটে এসে বাঁ হাতে সর্বপ্রথম যে শ্বেতশুভ্র মন্দিরটা আপনাদের চোখে পড়বে এটিই হলো শীতলনাথজির মন্দির। 1867 সালে রায় বদ্রীদাস মুকিম বাহাদুর নামে এক ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেন এবং 10ম জৈন তীর্থঙ্কর শীতলনাথজিকে উৎসর্গ করেন। এই মন্দিরটা আর বাকি 3টে জৈন মন্দিরের তুলনায় আকার ও আয়তনে বেশ বড়। এই মন্দিরের ভিতরের মার্বেল ও কাঁচের কাজ, যা আপনাদের মন্ত্রমুগ্ধ করবে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁদিকে একটু এগিয়ে গেলেই একটা দোকান চোখে পড়বে। এখানে ঘর সাজানোর জিনিসের সাথে সাথে ব্যাগ, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে দাঁড়িয়ে দেখে নিতে পারে। ব্রিটিশ আমলের তৈরি এই মন্দিরে পাশ্চাত্য শিল্পের বেশ কিছু নিদর্শন দেখা যায়। জায়গায় জায়গায় এরকম বেশ কিছু ইউরোপিয়ান মূর্তি দেখতে পাবে। এছাড়াও এখানে রয়েছে সুসজ্জিত বাগান। এটি একটি জৈন মন্দির হওয়া সত্ত্বেও জৈন ধর্মের মানুষজন ছাড়াও অন্যান্য ধর্মের মানুষজনও এখানে এসে ভিড় জমান ভগবান দর্শনের সাথে সাথে এই মন্দিরের সৌন্দর্যতাকে উপভোগ করবে।
দেওয়ার জন্য। মূল প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে বেশ বড় খুব সুন্দর একটি জলাশয়, যেখানে বিভিন্ন ধরনের মাছ ও কচ্ছপ রয়েছে। যদিও আমি কচ্ছপ দেখতে পাইনি, জৈন ধর্মে মাছকে খাওয়ানো খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়, তাই আপনারাও চাইলে বাইরে থেকে মাছেদের খাবার কিনে এনে এখানে খাওয়াতে পারেন। এছাড়াও মূল মন্দিরের ঠিক সামনে খুব সুন্দর একটি ফোয়ারাও রয়েছে। তথ্য অনুসারে জানা যায়, বৈদিক যুগের শেষের দিকে সামাজিক বৈষম্য, জাতিভেদ প্রথা ইত্যাদিকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল। এই সময় ভারতবর্ষে 63টি ধর্মমতের উদ্ভব হয়েছিল, তার মধ্যে বৌদ্ধ ও জৈন ধর্ম বিশেষ উল্লেখযোগ্য ছিল। অহিংসা হল এই জৈন ধর্মের একটি প্রধান ভিত বা বৈশিষ্ট্য। যে কোনো রকম আবেগের তাড়নায় কোনো জীবিত প্রাণীর হত্যা করাকে জৈন ধর্মে হিংসা বলা হয়, আর এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাকেই জৈন ধর্মে অহিংসা বলা হয়ে থাকে। জৈনদের প্রধান ধর্মগুরু বা ধর্ম প্রচারকগণকে তীর্থঙ্কর বলা হয়ে থাকে। যেমন এই মন্দিরটি জৈনদের দশম তীর্থঙ্কর শীতলনাথজিকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সুনিপুণ শিল্পকার্যের একাধিক নিদর্শন, যার হয়তো মাত্র সিকিভাগ অংশই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তাই অনুরোধ করব, আপনারা পারলে একবার এই জায়গাটা নিজের চোখে এসে দেখে যাবেন। সত্যি একটা ভিডিও যথেষ্ট নয় এই জায়গার সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য। মূল মন্দিরের সামনে প্রণামরত অবস্থায় দেখতে পাবেন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ রায়বাহাদুর বদ্রীদাস মুকিমের একটি পাথরের মূর্তি। নিজের কারিগরি দক্ষতার জোরে সেই সময় কলকাতার জ্ঞানীগুণী ব্যক্তিদের মধ্যেও নিজের জায়গা তিনি পাকা করে নিয়েছিলেন এবং ইংরেজদের কাছ থেকে রায়বাহাদুর খেতাবও অর্জন করেছিলেন। মূল মন্দিরের ঠিক নিচে বিনামূল্যে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটা প্রত্যেক দিন সকালবেলা 6:30 থেকে দুপুর 12:00 অবধি খোলা থাকে। তারপর কিছুক্ষণ মন্দির বন্ধ রাখা হয়, আবার দুপুর 3:00 থেকে সন্ধ্যে 7:00 অবধি খোলা থাকে। যে সময়টা মন্দির বন্ধ রাখা হয় সেই সময় কিন্তু মন্দিরের ভিতরের এই অংশে কাউকেই থাকতে দেওয়া হয় না। আর এই হলো মূল মন্দির। মূল মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ। এই মন্দিরে আপনারা কলোসাল আর্কিটেকচার দেখতে পাবেন। মূল মন্দিরের ভিতরে আয়না ও মার্বেলের কাজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। আর এছাড়া ছাদ থেকে বড় বড় ঝাড়বাতি নিচের দিকে নেমে এসেছে। আর মন্দিরের দেওয়ালে বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্কারের চিত্রাঙ্কনও চোখে পড়বে। মূল মন্দিরে শীতলনাথজির মূর্তি স্থাপিত রয়েছে, যার কপালে হীরে খচিত রয়েছে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এই মন্দিরের ভিতরে একটি ঘিয়ের প্রদীপ রয়েছে, যা 1867 সাল অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার সময় থেকে একইভাবে জ্বলে রয়েছে বিশ্বশান্তির প্রতিষ্ঠার্থে। শীতলনাথজি মন্দির দর্শন হয়ে গেলে বাঁ হাতে মন্দিরটি ফেলে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন আরও একটি জৈন মন্দির। এই হলো শীতলনাথজি মন্দিরের একটা পার্ট। ঠিক এর উল্টো দিকেই রয়েছে দাদাবাড়ি ও কুশলজির মন্দির। আকার ও আয়তনে এই মন্দিরটা শীতলনাথজির মন্দিরের তুলনায় অনেকটাই ছোট, এবং বাইরে থেকেও এই মন্দিরটা দেখতে অতটা ভালো না লাগলেও এই মন্দিরের ভিতরের অংশটা কিন্তু অন্যরকমই সুন্দর, যা আপনারা এই ভিডিওর পরবর্তী অংশে দেখলেই বুঝতে পারবেন। এই মন্দিরে জৈন আচার্য জিন দত্ত কুশল সুরির পদ চিহ্ন রয়েছে, যা পুজো করা হয়। মন্দিরের মূল প্রবেশদ্বারে মন্দির দর্শনের সময় দেওয়া রয়েছে। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে, তারপর কিছুক্ষণ বন্ধ রাখা হয়, আবার দুপুর 3:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি এই মন্দিরটি খোলা থাকে। সময়ের সাথে সাথে এই জৈন ধর্ম দুটি প্রধান সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। একটি হলো শ্বেতাম্বর এবং অপরটি হলো দিগম্বর। এই দুই সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু অমিল লক্ষ্য করা যেত, যার মধ্যে একটি হলো পোশাকগত অমিল। শ্বেতাম্বর অনুসারীরা সেলাই না করা সাদা বস্ত্র পরিধান করতেন, অন্যদিকে দিগম্বর সাধুরা কোনো রকম বস্ত্রই পরিধান করতেন না, শুধু দিগম্বর সাধবীরা সেলাই না করা অনাড়ম্বর শাড়ি পরিধান করতেন। কলকাতাতেও পরেশনাথের দুটি মন্দির রয়েছে, একটি শ্বেতাম্বরদের জন্য এবং অপরটি দিগম্বরদের জন্য। তবে দিগম্বরদের জন্য যে মন্দিরটি রয়েছে সেখানে জৈন ধর্মের মানুষ ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশাধিকার নেই, তবে এই শ্বেতাম্বর মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত, এখানে যে কোনো ধর্মের মানুষই আসতে পারেন। এবার আসা যাক এই মন্দিরের প্রসঙ্গে। এই মন্দিরের ভিতরে স্থাপত্য ও ভাস্কর্য দেখে আপনাদের একটু হলেও মনে হবে যে আপনারা যেন রাজস্থান বা গুজরাটের কোনো পুরনো রাজপ্রাসাদে ঢুকে গেছেন। শ্বেতশুভ্র সাদা মার্বেল দিয়ে তৈরি এখানকার মূল মন্দিরটি অপূর্ব সুন্দর, এবং এখানেও শীতলনাথজির মন্দিরের ন্যায় মার্বেল দিয়ে বাঁধানো একটি ফোয়ারা চোখে পড়বে। তবে এটি হলো মূল মন্দিরের পেছনের দিক। মূল মন্দিরের সামনের দিকে রয়েছে একটি বড় জলাশয়, যা এই জায়গার সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তোলে। চলুন এবার আপনাদের সামনের দিকের জলাশয়টাও একটু দেখি।
দেখিয়ে দিই। আর এই হলো সেই জলাশয়টি। এখানে প্রচুর মাছ, কচ্ছপ, হাঁস দেখতে পাবেন, যা প্রকৃত অর্থেই এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে। আরেকটা কথাও বলা দরকার, প্রত্যেক বছর ভাদ্র মাসে শুক্লপক্ষে কলকাতার শ্বেতাম্বর ও দিগম্বর এই দুই মন্দিরে জৈনদের প্রধান উৎসব পর্যুষণ বা পারিয়ুষণ খুবই ধুমধাম সহকারে পালিত হয়। শ্বেতাম্বরেরা এই উৎসবটি 8 দিন ধরে পালন করেন, যা গিয়ে শেষ হয় গণেশ চতুর্থীর দিনে, এবং দিগম্বরেরা এই উৎসবটি পালন করেন 10 দিন ধরে, যা গিয়ে শেষ হয় অনন্ত চতুর্দশীর দিনে। এই অনন্ত চতুর্দশীকে জৈন ক্যালেন্ডারে সম্বৎসরি বলা হয়ে থাকে। জৈন ধর্মে এই সময়টিকে ক্ষমা ও অনুতাপের লগ্ন ধরা হয়। এই 8 বা 10 দিন তারা উপবাস করেন এবং নিজের কাছে নিজের দোষ স্বীকার করেন, মানে আত্ম অনুশোচনা করেন। আর এই হলো মূল মন্দিরের সেই জায়গা যেখানে জৈন আচার্য জিন দত্ত কুশলসূরির পদচিহ্ন রাখা রয়েছে এবং পূজিত হয়। কি দাদাবাড়ি ও কুশলজির মন্দির থেকে বেরিয়েই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আপনারা দর্শন পেয়ে যাবেন তৃতীয় জৈন মন্দিরের। এটি হলো মহাবিশ্বামী মন্দির। এই মন্দিরটিও কিন্তু এই বদ্রীদাস টেম্পল স্ট্রিটের আর বাকি মন্দিরগুলোর মতনই প্রাচীন। এই মন্দিরটি শুকলাল জহুরী নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টার থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপর কিছুক্ষণ বন্ধ রাখা হয়, আবার দুপুর 3:30 থেকে সন্ধে 6:30 অবধি খোলা থাকে। মহাবীরকে জৈন ধর্মের প্রধান প্রবর্তক হিসাবে ধরা হলেও জৈন ধর্মের উৎপত্তির সময়কাল থেকে মহাবীর পর্যন্ত মোট 24 জন তীর্থঙ্করের নাম জানা যায়। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ, এবং শেষ বা 24তম তীর্থঙ্কর ছিলেন এই মহাবীর, যার নামে এই মন্দিরটি উৎসর্গীকৃত। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে চোখে পড়ল সাদা কালো মার্বেল পাথর দিয়ে বানানো খুব সুন্দর মেঝে। এই মন্দিরটাও কিন্তু এখানকার আর বাকি জৈন মন্দিরগুলোর মতনই সুন্দর ও মনোমুগ্ধকর। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ চতুর্যাম নীতির প্রবর্তন করেছিলেন। এই চতুর্যাম নীতি হলো অহিংসা, সত্য, অস্থেয় অর্থাৎ চুরি না করা, এবং অপরিগ্রহ অর্থাৎ অসম্পত্তি। পরবর্তীকালে ওনার পরবর্তী তীর্থঙ্কর অর্থাৎ মহাবীর এই চতুর্যামের সাথে আরো একটি ব্রত যোগ করেন, যা হলো ব্রহ্মচর্য অর্থাৎ সতীত্ব। জৈন ধর্মে এই 5টি প্রধান নীতিকেই পঞ্চম মহাব্রত বলা হয়ে থাকে। আর এই হলো মূল মন্দির, যার ভিতরে পদ্মের উপর ধ্যানরত অবস্থায় রয়েছেন ভগবান মহাবীর। এই মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাও নেই, তাই আপনাদের আর ভিতরের অংশটা দেখাতে পারলাম না। মহাবিশ্বামী মন্দির দর্শন করে আবার চলে আসুন শীতলনাথজির মন্দিরের সামনে। এই শীতলনাথজির মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার চতুর্থ মন্দিরটি। এটি হলো চন্দ্রপ্রভুজি মন্দির। এই মন্দিরটিও কিন্তু এই এলাকার আর বাকি মন্দিরগুলোর মতনই সুপ্রাচীন। এই মন্দিরটি 1895 সালে গণেশলাল কপুরচাঁদ জহুরী নির্মাণ করেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টার থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপরে কিছুক্ষণ বন্ধ রাখা হয়, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। দুদিকে সুসজ্জিত বাগানের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে মূল মন্দিরের দিকে। আর এই হলো মূল মন্দির, যার ভিতরে এখানকার প্রধান পূজ্য দেবতা শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি মহারাজের বিগ্রহ স্থাপিত রয়েছে। এই মন্দিরের মূল দ্বাররক্ষক হলো দুটো সিংহ। ভূমির থেকে বেশ কিছুটা উপরে এই মন্দিরের অবস্থান হওয়ায় পাথরের সিঁড়ি দিয়ে আপনাদের উপর দিকে উঠে গিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। জৈন ধর্মে যে 24 জন তীর্থঙ্করের নাম পাওয়া যায়, তাদের জীবনী রয়েছে কল্পসূত্র নামক একটি জৈন ধর্মগ্রন্থে। এই ধর্মগ্রন্থের রচয়িতা হলেন ভদ্রবাহু। এই ধর্মগ্রন্থে তীর্থঙ্কর পার্শ্বনাথ ও মহাবীরের জীবনী বিশেষভাবে আলোচিত হয়েছে। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হলো দ্বাদশঙ্গ, যা প্রাকৃত ভাষায় রচিত। আর ইনি হলেন এখানকার প্রধান পূজ্য দেবতা শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি। চন্দ্রপ্রভুজি মন্দিরের ঠিক একদম গায়েই রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ। পরেশনাথ মন্দির দেখার পরে যদি হাতে কিছুটা সময় থাকে আপনাদের, তাহলে পারলে এই মন্দিরটাও একবার দর্শন করে যেতে পারে। পাশাপাশি অবস্থিত হওয়ায় পরেশনাথ মন্দিরের সাথেই বোনাস ভিডিও হিসাবে এই মন্দিরের ভিডিওটাও রাখলাম। সুদর্শন প্রামাণিক মন্দিরটার মেনটেন্যান্সটা করি, এই মোছামুচি হেরিফেরি বা ঠাকুরের বিভিন্ন রকমের কাজও থাকি, বা প্রার্থনা টার্থনা যেগুলো হয় তাতে অংশগ্রহণ করি। খোলা বন্ধের সময়টা হচ্ছে আপনার 4:00 আমাদের প্রার্থনা শুরু হয়। এই প্রার্থনাটা কিন্তু 12 মাস একই নিয়মে নয়, যখন বেলা বড় হয় ছোট হয় সেই হিসাব মতো, কখনো 5:30 হয়, কখনো 5:00 হয়, কখনো 4:45 হয়, এইটা মানে এ হয়। তো এখন বর্তমানে 5টার সময় প্রার্থনাটা শুরু হয়, এবং এই প্রার্থনাটা হওয়ার আগে থেকে মন্দিরটা খোলা হয়, এবং মন্দিরটা মোটামুটি 12টা পর্যন্ত খোলা থাকে কন্টিনিউ। এরপরে 12টার পরে ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয়। এরপরে কোনো বাইরে থেকে দূর দূরান্ত থেকে কোনো ভক্ত যদি আসেন,
তিনি দীক্ষিত এবং তিনি যে বলেন যে আমিও বহু দূর থেকে এসেছি, আমি ভগবানের একটু দর্শন করব, তখন তাকে খুলে দিই, আমি খুলে দিই। উনি দর্শন করেন, ঠাকুরের কাছে একটু নাম ধ্যান করেন। এই ঠাকুরের নিয়মই হচ্ছে নাম ধ্যান করা। এই যে আপনি দেওয়ালের মধ্যে দেখছেন, এইগুলো অবতার পুরুষ সব পরপর। আচ্ছা, তো এই অবতার পুরুষ, এখন বর্তমান অবতার পুরুষ হচ্ছে যে প্রথমে রাম, তারপরে কৃষ্ণ, তারপরে বুদ্ধ, তারপরে যিশু, তারপরে রসুল, তারপরে শ্রী চৈতন্য, তারপরে শ্রীরামকৃষ্ণ, এবং তারপরেই হচ্ছেন অনুকূলচন্দ্র। এই বর্তমান পরিস্থিতিতে অনুকূলচন্দ্র এসে আমাদের যে সমস্ত জিনিসগুলো শিখিয়েছেন বা তার যে সমস্ত বইপত্র বা তিনি যেভাবে আমাদের চালচলন দেখিয়েছেন, হ্যাঁ, জীবনযাত্রার যে মান সমস্ত কিছুর মধ্যে থেকেই তিনি সব কিছু দিয়েছেন। আপনি ব্যবসা করবেন সেটাও উনি বলে দিয়েছেন, আপনি কিভাবে জীবনযাত্রা চালনা করবেন, বাঁচবেন, বাড়বেন এবং পারিপার্শ্বিককে কিভাবে আপনি সুন্দরভাবে রাখতে পারবেন, সেই জিনিসগুলো সব ওনার কাছ থেকে পাওয়া। আমাদের মন্দিরটা বিকালে খোলা হয়, ধরুন এই 4টার সময়, 4টা থেকে মোটামুটি প্রার্থনা টার্থনা হয়, নাম গান হয়, কোনো দিন সৎসঙ্গ হয়। বিশেষ পুজো বলতে আমাদের দুটো বড় অনুষ্ঠান হয়, এখানে আনন্দবাজার থাকে, খাওয়া দাওয়া থাকে, সব কিছু থাকে, এবং সকাল থেকেই প্রোগ্রামগুলো শুরু হয়। প্রথম তাল নবমীতে ঠাকুরের জন্মদিবস, হ্যাঁ, ভাদ্র মাসে বড় অনুষ্ঠান হয়, আর এই ফেব্রুয়ারির 8 তারিখে এই মন্দিরটার প্রতিষ্ঠা দিবস, 8ই ফেব্রুয়ারি। আর মন্দিরটার বয়স মোটামুটি যেটা আমার জানা শুনেছি আমি, তো এই মন্দিরটার বয়স হচ্ছে 72 বছর। স্বয়ং ঠাকুর অনুকূলচন্দ্র এখানে এসেছিলেন এটা আমার শোনা, এবং উনি এই উনি আবার ব্যক্তও করে গেছেন যে আমি যেমন দেওঘরে থাকি তেমনি আমি বদ্রীদাস টেম্পলে, ওখানেও আমার আবির্ভাব থাকে। হ্যাঁ, এখানে দীক্ষা কার্য হয়। উনি যদি ঠাকুর মশাইকে, এখানে যে ঋত্বিক দেবতা আছেন উনাকে আগে থেকে একটু ফোন করে জেনে নিল আমি কিভাবে কোটার সময় আসবো, কবে আসবো, জেনে নিয়ে পরে যদি তার রিসেন্ট সেই দিনেই করার থাকে তবুও তিনি তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। ভোগ প্রসাদের ব্যবস্থা এখনো পর্যন্ত আনন্দবাজার সেরকম হয়ে ওঠেনি, তবে যে বড় বড় অনুষ্ঠানগুলোতে আনন্দবাজার থাকবে। আদা পাথরের এই সিঁড়িগুলোই উঠে যাচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মূল মন্দিরের দিকে। এখানে এসে জানতে পারলাম এই মন্দিরে কয়েক বছর আগেই রেনোভেশনের কাজ হয়ে গেছে, ফলে এই মন্দিরটি এখন দেখে আপনাদের সদ্য নির্মিত মনে হতেই পারে, কিন্তু বলে রাখা দরকার এই মন্দিরের বয়স কিন্তু প্রায় 72 বছর। এটি হলো মূল মন্দির যেখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটি ফটো ফ্রেম রাখা রয়েছে, এবং এই ঘরে বসেই ভক্তেরা ঠাকুরের ধ্যান প্রার্থনাও করেন। এখানে বিভিন্ন সময় প্রার্থনা সভা ও সৎসঙ্গের আয়োজন করা হয়, যেখানে দূর দূর থেকে বহু ভক্তগণের সমাবেশ ঘটে। এই পরেশনাথ মন্দিরের একদম কাছেই রয়েছে খুব সুন্দর একটি ইস্কন মন্দির, যার কিছুটা ঝলক আমি এই ভিডিওর শেষে রেখেছি, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। এবার দর্শন করে নিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। 1295 বঙ্গাব্দে 30শে ভাদ্র তাল নবমী তিথিতে পাবনা জেলার হিমায়িতপুরে ইনি আবির্ভূত হন। পরেশনাথ মন্দিরে আসার জন্য আপনাদের বাঁদিকের এই রাস্তাটায় ঢুকতে বলেছিলাম, কিন্তু আপনারা বাঁদিকের এই রাস্তাটায় না ঢুকে যদি সোজা সামনের দিকে কিছুটা হেঁটে যান তাহলেই বাঁ হাতে রাস্তার উপরেই দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর এই ইস্কন মন্দিরটি। হাতে কিছুটা সময় থাকলে এই মন্দিরটাও দর্শন করে নিতে পারেন। এই মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহটা কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই এই মন্দিরের কোনো তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে কথা দিলাম দক্ষিণ কলকাতার খুব সুন্দর একটা ইস্কন মন্দিরের ডিটেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই, তাই এই চ্যানেলে অবশ্যই যোগ রাখবেন। আর যারা এই মুহূর্তে এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এই চ্যানেলের আর অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আর যদি ভালো লাগে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো নাও লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। কিন্তু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যাবতীয় তথ্য দিতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু রয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আমি। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।